বিসমিল্লা রহমানুর রহিম শুরু করছি পরম কর্ময় মহান আল্লাহর নামে যে কোনো কাজের শুরুতে আমরা বিসমিল্লা বলে শুরু করব কারণ যখন কোনো কাজের শুরুতে বিসমিল্লা বলা হয় তখন আল্লাহ পাক সেই কাজের বরকত বৃদ্ধি করে দেন এবং তাতে কল্যাণ নিহিত করেন হিন্দু যারা আছো তারা তাদের শিক্ষার দেবী সরস্বতীর নাম নিয়ে আপনারা আপনাদের পড়াশোনা শুরু করবেন আপনাদের সাথে আছি আমি রাসেল আলী সদ্যনিয়োগ প্রাপ্ত তিতারকে সদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রসায়ন বিষয়ের আজকের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বইয়ের জীব ও পরিবেশ সম্পর্কে আমি সামান্য কিছু আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা মনোযোগ সহকারে ক্লাসটি করবেন তো শুরু করছি আজকের ক্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বইয়ের প্রথম পৃষ্ঠা যেখানে লেখা আছে জীব ও পরিবেশ তো আলোচনায় যাওয়ার আগে আমরা কিছু চিত্র দেখতে চাই যেগুলো আমরা দেখার পরে আমাদের কিছু ধারণা হবে এবং আমরা আমাদের চারপাশে এগুলো সব সময় দেখতে পাই অতএব এগুলো দেখার পরে আমাদের একটু ধারণা হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা বক কয়েকজন মানুষ হরিণ এবং আমরা আরো কয়েকটি চিত্র দেখব যেমন একটি চেয়ার একটি টেবিল সাথে আমরা আরো দেখবো গাড়ি এই সবগুলা বস্তু দেখার পরে আমাদের একটু ধারণা হওয়া উচিত এখানে আমরা কয়েকটি জিনিস দেখতে পাচ্ছি একটা গাড়ি একটি হরিণ চেয়ার টেবিল মানুষ এবং বক এখানে আমরা যেসব চিত্রগুলো দেখতে পাচ্ছি তার মধ্যে কিছু কিছু আছে জীব এবং কিছু কিছু আছে জড় পদার্থ এখন আমরা ক্লাস থ্রিতে পাস করে এসেছি সেহেতু আমাদের হয়তো জানা আছে জীব বলতে গেলে আমরা সেগুলাই বুঝি যেগুলা খাদ্য গ্রহণ করে ছোট থেকে বড় হয় হাঁটা চলা করতে পারে এক কথায় সহজ ভাষায় বলতে গেলে যাদের জীবন আছে যারা ছোট থেকে বড় হয় তারাই জীব এবং আমরা বাম পাশে আরও কিছু চিত্র দেখতে পাচ্ছি যেমন একটি গাড়ি টেবিল চেয়ার এগুলো হচ্ছে জড় পদার্থ কেননা এদের এদের জীবন নেই এবং এরা হাঁটা চলা করতে পারে না এবং এরা এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না সাথে সাথে এরা ছোট থেকে বড়োও হয় না এখন আমরা চিত্রে একটি গাছ দেখতে পাচ্ছি এবং গাছটি শিকড়ের মাধ্যমে কিভাবে পানি শোষণ করে তার চিত্র দেওয়া আছে আমরা ভালোভাবে লক্ষ্য করি শিকড়ের শিকড় দিয়ে কিভাবে গাছটি পানি শোষণ করছে ছোট ছোট বিন্দু আকারে দেখানো হয়েছে চিত্রে আমরা ভালোভাবে একটু লক্ষ্য করি এখানে একটি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে একটি গাছ কিভাবে ছোট থেকে বড় হচ্ছে আস্তে আস্তে আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছি একটি গাছ কীভাবে ছোট থেকে আস্তে 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 বড় হল জড়ো এবং জীব বিষয়ে পড়তে গেলে আমাদের সবচেয়ে একটা মজার বিষয় আসে সেটা হলো গাছ যেটা জড় পদার্থের মতো এক স্থান থেকে অন্য স্থানে চলাচল করতে পারে না কিন্তু আবার ছোট থেকে বড় হয় যেহেতু গাছ ছোট থেকে বড় হয় সেহেতু এর জীবন আছে এক কথায় জীবিত অবস্থায় গাছ জীব এবং গাছকে যখন কাটা হয় তখন সেটা জড় পদার্থ এই সম্পর্কে আমাদের একটু জানতে হবে সেটা হলো গাছের চরিত্র অনেকটা জড় পদার্থের মতো কিন্তু আমরা বিশ্লেষণ করতে গেলে দেখা যায় গাছ সে করে সাহায্যে পানি শোষণ করে এবং আস্তে আস্তে বয়স বৃদ্ধির সাথে সাথে তার আকৃতি বড় হয় আকারে বড় হয় সেহেতু গাছকে আমরা বলতে পারি একটা জীব কিন্তু গাছ যখন মারা যায় এক কথায় গাছ যখন জীবনহীন হয়ে পড়ে তখন সে একটা জড় পদার্থ এখন আমরা পুনরায় আবার আমাদের বইয়ের প্রথম পৃষ্ঠায় ফিরে আসি যেখানে লেখা আছে পরিবেশে জীব এখন জীব সম্পর্কে আমাদের একটু ধারণা হয়েছে জীব বলতে কী কি পুছি জড় পদার্থ বলতে গেলে কি বুঝি এখন পরিবেশ বলতে গেলে কি বুঝি আমাদের চারপাশে যা কিছু আছে সেটা গরু ছাগল মহিষ হাঁস মুরগি যা কিছু আছে সব কিছু মিলেই আমাদের পরিবেশ তাহলে আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ এখন এই পরিবেশের উপাদান সম্পর্কে আমরা দেখতে গেলে দেখতে পাই কিছু কিছু আছে প্রাকৃতিক পরিবেশ এবং কিছু কিছু আছে মানুষের সৃষ্টি পরিবেশ বা মানব সৃষ্ট পরিবেশ এখানে আমরা যে চিত্রটা দেখতে পাচ্ছি এখানে গাড়ি টেবিল চেয়ার এগুলো মানুষেরা মানুষেরা তৈরি করতে পারে তাই এগুলো মানব সৃষ্ট পরিবেশের উপাদান অপর পাশে আমরা দেখতে পাচ্ছি হরিণ মানুষ বক এগুলো প্রাকৃতিক পরিবেশের উপাদান এগুলো মানুষ সৃষ্টি করতে পারে না এগুলো এগুলো শুধুমাত্র আল্লাতালার সৃষ্টি তাহলে আমরা কয়েকটা বিষয় সম্পর্কে জানলাম এক প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং সৃষ্ট পরিবেশের উপাদান সম্পর্কে এখন যদি আমাদের কেউ প্রশ্ন করে যে কয়েকটি বস্তু সম্পর্কে যে মানবসৃষ্ট এবং প্রাকৃতিক পরিবেশের উপাদানের একটি চার্ট করতে তাহলে কি আমরা পারব না যেমন এখানে একটা চার্ট করা আছে বাম পাশেরটা হচ্ছে মানবসৃষ্ট পরিবেশের উপাদান এবং ডান পাশেরটা হচ্ছে প্রাকৃতিক উপাদান তাহলে তোমাদের একটি হোমওয়ার্ক থাকবে আমি একটি হোমওয়ার্কের ডেমো দিয়ে দিচ্ছি এখানে আপনারা লক্ষ্য করেন এখানে দুটো ছক আছে একটা হচ্ছে মানবসৃষ্ট উপাদান আর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান আপনারা আপনাদের চারপাশে যা কিছু দেখতে পান পরিবেশের চারপাশে যা কিছু দেখতে পান সেগুলো নিয়ে একটা চার্ট তৈরি করবেন যেমন বিড়াল এটা কোন উপাদান কোন পরিবেশের উপাদান হবে এটা প্রাকৃতিক পরিবেশের উপাদান হবে সেটা প্রাকৃতিক পরিবেশের উপাদানের ছকে এক নম্বর দিয়ে লিখবেন টেবিল কোন পরিবেশের উপাদান হবে সৃষ্ট পরিবেশের উপাদান হবে সেটা মানবসৃষ্ট পরিবেশের উপাদানের ছকে এক নম্বরে লিখবেন এভাবে যা কিছু দেখতে পান আটটা দশটা এইভাবে একটা ছক করে সেটা খাতায় রাখবেন এবং বিজ্ঞান ক্লাসের জন্য একটা আলাদা খাতা করবেন যেটা আমরা ক্লাস শুরু হয়ে হয়ে গেলে পরে আমার কাছে দেখাবেন সেই অনুযায়ী আপনাদের মার্কিং করা হবে এবার আমরা চলে এসেছি আমাদের বইয়ের তৃতীয় পেজ এখানে বলা আছে বেঁচে থাকার জন্য আমাদের কি কী প্রয়োজন বেঁচে থাকার জন্য আমাদের যে কয়টি বিষয় প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে প্রথমেই আছে খাদ্য তারপরে পানি বাতাস এবং আবাসস্থল এখন আমরা এই সব বিষয় সম্পর্কে আলোচনা আলোচনা করব বেঁচে থাকার জন্য যা কিছু প্রয়োজন তার মধ্যে খাদ্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জিনিস এখন এই খাদ্যের মধ্যে আমরা এখানে তিনটা চিত্র দেখতে পাচ্ছি প্রথম চিত্রটিতে খুবই একজন রোগা পাতলা মানুষ পরের চিত্রটিতে একজন খুবই মোটা মানুষ এবং পরের চিত্রটিতে একটি স্বাস্থ্যবান মানুষ তিনটা চিত্রর মধ্যে তিনটা ভিন্ন অর্থ লুকিয়ে আছে আমাদের দৈনন্দিন জীবনে কাজ করতে যত প্রকার শক্তি আসে এই সকল প্রকার শক্তি আমাদের কাজ করার শক্তি কথা বলার শক্তি সকল কিছুই আমরা পাই খাদ্য থেকে আমরা যখন খাদ্য খাই তখন সেগুলো আমাদের পেটে গিয়ে হজম হয় এবং শক্তি উৎপাদন হয় যা আমাদের শক্তি যোগায় এবং আমরা হাঁটা চলা কাজকর্ম এবং কথাবার্তা সব কিছুই করতে পারি এখন যদি আমরা খাদ্য না খাই বা খাদ্য কম খাই যদি খাদ্য না খাই তাহলে আমরা একদম মারা যাব আর যদি খাদ্য কম খাই বা অপুষ্টিকর খাদ্য খাই তাহলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে যে প্রথম চিত্রের মতো আমাদের শরীর রোগা পাতলা হবে এবং আমরা কাজকর্ম করতে অক্ষম হব তেমনিভাবে যদি অতিরিক্ত খাবার খাই বা অতিরিক্ত চুরবিচিত জাতীয় খাবার খাই তাহলে দেখা যাচ্ছে আমাদের শরীর আস্তে আস্তে মোটা হয়ে যাবে এবং আমরা আমাদের শরীর নিয়ে কোনো কিছু ভালো মতো কাজ করতে পারবো না তেমনিভাবে তিন নম্বর চিত্রতে দেখা যাচ্ছে একজন স্বাস্থ্যবান মানুষ যিনি পরিমিত খাবার গ্রহণ করেন এবং ব্যায়াম করেন তাহলে বিষয় যেটি দাঁড়ালো সেটা হলো আমাদের বেঁচে থাকার জন্য এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য আমাদের খাদ্য গ্রহণ করতে হবে পরিমাণ মতো এবং পুষ্টিকর খাদ্য গ্রহণ চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন একটি জগ থেকে একটি গ্লাসে পানি ডালা হচ্ছে পানি মানুষের বেঁচে থাকার জন্য বা জীবকুলের বেঁচে থাকার জন্য একটি অনন্য উপাদান পানি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না মানুষ মানুষের প্রায় সত্তর ভাগ শরীরের প্রায় সত্তর ভাগ পানি দ্বারা গঠিত অতএব মানুষের বেঁচে থাকার জন্য পানি একটি অপরিহার্য উপাদান পানি আমাদের শরীরের আমরা যখন কোনো খাবার খাই সেটা যখন তখন আমাদের স্টমাকে বা পেটে গিয়ে পৌঁছাই পানি এখানে আমাদের যে পরিপাক্রিয়া মানে পেটে গিয়ে আমাদের খাবার যে হজম হবে সেই পরিপাক্রিয়াতে সাহায্য করে পানি না যদি আমরা খাই তাহলে আমাদের পরিপাক্রিয়া ব্যাহত হবে এবং আমাদের কোষ্ঠকাঠিন্য হতে পারে এছাড়াও বিভিন্ন অসুখে আমরা ভুগব এছাড়া আমরা আরও জানি যে আমরা কয়েক আমরা যদি কয়েকদিন পানি ছাড়া থাকি তাহলে আমরা মারা যাব অর্থাৎ পানি ছাড়া আমরা একদমই চলতে পারি না এ কারণে পানির অপর নাম বলা হয় জীবন পানির অপর নাম যেমন জীবন তেমনি পানি যদি বিশুদ্ধ না হয় অর্থাৎ আমাদের আমরা যদি বিশুদ্ধ পানি না পান করি সেটা আবার জীবনের অপর নাম মরণ হয়ে যাবে আবার যদি পরিমিত পরিমাণ পানি না পান করি অর্থাৎ যদি কেউ যদি আমরা যদি এক কলসি পানি একবারে পান করে ফেলি তাহলে সেটা হয়ে যাবে ওয়াটার পয়জনিং এর কারণে আপনি মারাও যেতে পারেন অতএব আমাদের পরিমাণ মতো পরিমিতভাবে এবং বিশুদ্ধ পানি পান করতে হবে যেটা আমাদের শরীরের বিভিন্ন পরিপাক্রিয়া এবং বিভিন্ন পুষ্টি বিভিন্ন শরীরের বিভিন্ন অংশে পৌঁছাতে কাজে লাগে এখানে আপনার একটা বোতল দেখতে পাচ্ছেন যেখানে আছে এয়ার এয়ারের বাংলা হচ্ছে বায়ু অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য যে কয়েকটি উপাদান সম্পর্কে জেনেছি তার মধ্যে বায়ু আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান বায়ু ছাড়া বায়ুতে আমরা জানি বায়ু থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং এই অক্সিজেন ছাড়া আমরা এক মুহূর্ত বেঁচে থাকতে পারি না অতএব আমাদের বেঁচে থাকার জন্য বায়ু একটি গুরুত্বপূর্ণ উপাদান চিত্রে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি ঘরবাড়ি একটি পাখি একটি ডালে বসে আছে এবং মাছ যেটা সমুদ্রের মধ্যে বিচরণ করছে আমরা এখন শিখব আবাসস্থল আবাসস্থল বলতে বুঝি আমরা যে প্রাণী যেখানে বসবাস করে বা যেখানে বড় হয় বা জন্মগ্রহণ করে সেটাইতে আসে তার আবাসস্থল এরপরে আসি আশ্রয়স্থল আশ্রয়স্থল বলতে বোঝাই সেটাকেই যেখানে কোনো প্রাণীর মানে ক্ষতিকর প্রাণী থেকে আক্রমণ রক্ষ আক্রমণ হতে রক্ষা পাওয়ার জন্য বৃষ্টি ঝড় বাদল থেকে রক্ষা পাওয়ার জন্য যে স্থানে আমরা বসবাস করি বা কোনো জীব বসবাস করে যেমন একটা পাখি ঝড় বাড়ি ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য তার বাসায় অবস্থান করে এছাড়াও আমরা আমাদের ঘরে অবস্থান করি এবং বনের বিভিন্ন পশু যেমন বাঘ সিংহ এরা ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য বিভিন্ন গুহার মধ্যে অবস্থান করে এগুলাই তাদের আবাসস্থল এক কথায় আবাসস্থল বলতে গেলে বুঝি আমরা নিরাপদ জায়গা সেটা প্রাণীর জন্য বা মানুষের জন্য আমরা আমাদের বইয়ের তিন নম্বর পেজে আবার ফিরে আসি তাহলে আমরা এতক্ষণ যা শিখলাম সেটা হলো আমাদের বেঁচে থাকার জন্য কি কি প্রয়োজন যেমন খাদ্য বাসস্থান বা বাসস্থল পানি বায়ু এসব সম্প সব সম্পর্কে প্রাথমিক ধারণা নিলাম তাহলে এখন আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছি যে আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য বাসস্থল পানি এবং বায়ুর কাজ কী পরীক্ষাতে যদি আসে যে খাদ্যর কাজ কী আপনারা এভাবে লিখবেন খাদ্য ছাড়া আমরা বাঁচতে পারি না খাদ্য থেকে আমরা পুষ্টি এবং শক্তি গ্রহণ মানে পেয়ে থাকি আমরা যখন কোনো খাদ্য খাই তখন সেটা আমাদের শক্তি যোগায় এছাড়াও আরও আছে পানি পানি আমাদের একটি অতীব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ উপাদান পানি ছাড়া কেউ বাঁচতে পারে না পানির অপর নাম জীবন আমরা যখন পানি খাই মানে আমাদের খাদ্য খাবার পরে পানি আমাদের পরিপাকে তা পরিপাক হতে তা সাহায্য করে আবার প্রাণী পানি পানি উদ্ভিদেও উদ্ভিদও গ্রহণ করে উদ্ভিদ তার শরীর শারীরিক বৃত্তির কাজ এবং তাদের খাদ্য তৈরির প্রক্রিয়ার জন্য পানি গ্রহণ করে শিকড়ের সাহায্যে পানি শোষণ করে তারপরে আছে বায়ু এখানে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন একটি গরু একটি মানুষ এবং গাছের চিহ্ন দেওয়া আসে এবং অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের চিহ্ন দেওয়া আছে। আমরা জানি যে আমরা অক্সিজেন গ্রহণ করি এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আমরা যে অক্সিজেনটা গ্রহণ করি সেটা কোথায় থেকে পাই সেটা গাছ থেকে আসে এবং আমরা যে কার্বন ডাইঅক্সাইডটা ত্যাগ করি সেটা গাছ গ্রহণ করে এগুলো সম্পর্কে আমরা ধারণা এই অধ্যায়ে পেলাম আপনাদের আরও একটি হোমওয়ার্ক থাকবে আপনারা আজকে যা যা শিখলেন তার ওপরেই মানে বিশেষ করে তিন পৃষ্ঠাতে যা শিখলেন বা যেসব আলোচনা হলো তার উপরে আমি এখন হোমওয়ার্কটি একটি প্রশ্ন আকারে দিব যেটি আপনারা খাতায় লিখবেন পরে দেখেন প্রশ্নতে লেখা আছে আমাদের দৈনন্দিন জীবনে পানির ব্যবহার সম্পর্কে লিখুন আপনাদের কাজ হবে আপনার একটি খাতায় সুন্দরভাবে আপনি আপনারা বিজ্ঞানের জন্য যে খাতাটা নোট করবেন সেখানে যেমন যে আমাকে দেখানোর জন্য যে খাতাটা রাখবেন সেটাতে আমাদের দৈনন্দিন জীবনে পানিতে পানি আমরা কি কি কাজে ব্যবহার করি সেই সম্পর্কে লিখবেন এই যেমন ধরেন আমাদের খাবার দাওয়া থেকে শুরু করে রান্না রান্নাবান্না প্লাস গোসল করা প্লাস পানি যত রকম ব্যবহার আছে আপনারা যত রকম পারেন সেই সম্পর্কে একটু লিখে একটা খাতায় নোট করে রাখবেন যেটা স্কুল খোলার পরে সেটা আমাকে দেখাবেন সেই অনুযায়ী আমি আপনাদের মার্কিং করব এবং এটাই অ্যাসাইনমেন্ট হিসাবে গ্রহণ করব আপনারা আজকে যা যা শিখলেন তার উপরে আপনাদের হোমওয়ার্ক থাকবে দুইটা মোটের উপরে সেটা হলো প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন চিত্রে দেখা যাচ্ছে মানব সৃষ্টি উপাদান এবং প্রাকৃতিক পরিবেশের উপাদান নিয়ে একটা নোট করবেন এবং দ্বিতীয় প্রশ্নে লিখবেন যে আপনাদের আমাদের দৈনন্দিন জীবনে পানির ব্যবহার সম্পর্কে পানি কী কী জ্বালা লাগ কাজে লাগে সেই অনুপাতে আপনারা একটা নোট করবেন আমাদের আজকের ক্লাসে পর্যন্তই আগামী দিনে আমরা বাকি যেটুকু বাকি আছে এই অধ্যায়ের সেটুকু শিখব এখন আপনাদের জন্য পরামর্শ হচ্ছে আপনারা করোনার সময় স্কুল বন্ধ আপনারা বাসায় অবশ্যই অবশ্যই পড়াশোনা করবেন এবং আপনাদের অভিভাবক আপনাদের অভিভাবকদের নিকট আমাদের অনুরোধ যে আপনাদের বাচ্চাদের অবশ্যই পড়াশোনা করতে বসাবেন এবং তাদের পড়াশোনার প্রতি নজর দেবেন এছাড়াও যে কোনো সমস্যার কার যদি হয় কোনো সাবজেক্টে যে কোনো বিষয়ে যদি সমস্যা হয় আপনারা সেই সাবজেক্ট টিচার অথবা আমাদের নিকট যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য সেটা সাবজেক্টিক অবশ্যই বিষয়ভিত্তিক সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করব আমরা আসলে এটা আমার প্রথম ক্লাস অনলাইনে প্রথম কোনো ভিডিও এডিটিং করার ক্লাস সে তো অনেক ভুল হয়তো হয়ে গেছে কথার মধ্যে ভুল হতে পারে এবং ক্লাস নেওয়ার মাঝখানেও অনেক ভুল করতে পারি যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা দয়া করে কমেন্টে জানাবেন যে এই অংশে ভুল আছে অথবা রকম প্রশ্ন যদি থাকে কমেন্ট করে জানাবেন যে স্যার এই অংশটা বুঝতে পারি নাই আবার বুঝান আমরা চেষ্টা করব আবার পুনরায় কোনো ভিডিও আপলোড করে আপলোডের মাধ্যমে আপনাদের বুঝিয়ে দেবার এছাড়াও যদি বুঝতে সমস্যা হয় সরাসরি কল করতে পারেন নাম্বার দেওয়া আছে আপনারা কন্ট্যাক্ট করবেন আমাদের সঙ্গে যারা যারা আজকের ক্লাসে অংশগ্রহণ করেছেন বা আমার যেহেতু ইউটিউবে দেওয়া আছে আপনারা যে কোনো সময় চাইলেই দেখতে পারবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আবারও বলছি আপনারা আপনাদের হোমওয়ার্কগুলো করবেন একটি আলাদা খাতায় যেটা আমাকে দেখানোর জন্য পরবর্তীতে রেখে দেবেন আমি সেটার উপরেই আপনাদের অ্যাসাইনমেন্ট হোক অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের মার্ক হোক বা যেভাবেই হোক সেটার উপরে মূল্যায়ন করব এবং পরবর্তীতে অ্যাসাইনমেন্ট দেব সেক্ষেত্রে এই হোমওয়ার্কগুলোও আমরা কাউন্ট করব তো ধন্যবাদ যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই